আদা সংরক্ষণে আদা পাউডার তৈরির জন্য উপকরণ হিসেবে প্রয়োজন হয় আদা এবং লবণ। প্রথমে টুটি এবং রোগমুক্ত আদা সংগ্রহ করে ঝাল ছাড়াতে হবে, তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর 3-5 মিলিমিটার পুরুত্বে আদা আড়াআড়িভাবে কেটে পানির বাষ্পে 5-10 মিনিট সেদ্ধ করতে হবে। স্বাভাবিক তাপমাত্রায় লবণ দ্রবণে 1 লিটার পানিতে 10-15 গ্রাম লবণ কমপক্ষে 6 ঘন্টা ডুবিয়ে রাখার পর অভিশ্রবণকৃত আদা দ্রবণ থেকে তুলে নিতে হবে। পরে আদার টুকরোগুলো মেকানিক্যাল ড্রায়ারের ট্রের ওপর রেখে 50-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা সোলার ড্রায়ারে ভালোভাবে শুকাতে হবে। ড্রায়ারের সুবিধা না থাকলে সূর্যের তাপেও শুকানো যেতে পারে। শুকানোর পর গ্রাইন্ডিং মেশিনে গুঁড়া করে নিতে হবে। আদার পাউডার বিভিন্ন ধরনের বায়ু নিরোধক পাত্রে রেখে 2-3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রান্নায় ব্যবহার করা যায়। বর্তমান সময়ে আদা সংরক্ষণের নতুন এই পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।